হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমার চ্যানেল এঞ্জেল মলিস ব্লগে তোমাদের সবাইকে অনেক বেশি স্বাগত। তো বন্ধুরা, শরীর খারাপ থাকার জন্য কিন্তু বেশ কিছুদিন আর কি আমি কিন্তু কোনো ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো প্লিজ তোমরা আমাকে একটু ক্ষমা করে দিও যে আমি কেন করতে পারিনি। তো যাই হোক, আজকে আবার নতুন একটা ভিডিওর সাথে কিন্তু আমি চলে এসেছি তোমাদেরকে কিছুটা আনন্দ দিতে। তো তোমরা তো সকলেই জানো যে আমাদের সকলের প্রিয়, বাঙালিদের সকলের ভালোবাসার জিনিস দুর্গা পুজো, সেটা কিন্তু আমাদের একদম কাছে চলে এসছে। তো সেই কারণে কিন্তু আমি কিছুটা শপিং করেছি, আর কী কী শপিং করেছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে নিই আজকে কী কী শপিং করেছি। আর হ্যাঁ, এই ব্যাগটার ভিতরে কিন্তু সবারই আছে, অল্প অল্প করে সবার জন্য কিন্তু কেনা হয়েছে। তো চলো দেখে নেওয়া যাক। তো প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে আমার বিছানার চাদর। তো আমি বিছানার চাদর কিনতে ভীষণই পছন্দ করি। তো দেখতে পাচ্ছ একটা সুন্দর বেড কভার কিনেছি, যদিও এটা পুরোটা সুতির ওপরে নয়, তাও আমি এটাকে নিয়েছি কারণ হচ্ছে আমার বাচ্চারা যেহেতু খুবই ছোট, তো সেই কারণে ওরা যাতে নোংরা করলেও আমার কাছতে খুব একটা সমস্যা না হয় সেই কারণে কিন্তু এটা আমি কিনেছি। তো এই যে বিছানার চাদরটা তোমরা দেখতে পাচ্ছ, এটা খুব ভালো কোয়ালিটি, আর ডিজাইনটাও দেখতে পাচ্ছ তোমরা, বেশ একটা স্ট্যান্ডার্ড ডিজাইন আছে। তো এটা কিনেছি আমি। কেমন লাগছে বিছানার চাদরটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর এরপরে শুধু চাদর নয়, চাদরের সাথে চাদরের সঙ্গে তো বালিশের পোশাক থাকতে হবে, তো সেই কারণে কিন্তু আমি এই চাদরটার ডাবল শিট ছিল এটা, তো ডাবল শিটটাই কিনে নিয়েছি। তো বাকি যেগুলো নাকি বালিশের পোশাক হবে সেগুলো আমার সেলাই করতে দেওয়া আছে। তো চলো, এটা দেখানো হয়ে গেল, এটাকে রাখি। তো তারপরে আছে হচ্ছে এই, ওহো, তো দেখো প্রথমেই আছে দুটো শার্ট, শার্ট না গেঞ্জি, টি শার্ট। তো দেখতে পাচ্ছ, তো এটা আছে আমার ভাইয়ের জন্য, খুব সামান্য উপহার, পুজোর সময় বলে কথা তো মন মানে না, ভাবি যে একটু আধটু হলেও কিছু যদি নতুন কিছু ওকে দিতে পারি এটাই অনেক আনন্দের। তো যার জন্য এই গেঞ্জিটা কিন্তু ওর জন্য নিয়েছি। আর এই গেঞ্জিটার মতনই একটু আলাদা বাট একই জায়গা থেকেই কিনেছি, তো এটা কিন্তু তোমাদের দাদাভাইয়ের জন্য নিয়েছি। তো ওর পিছনের গেট আপটা এরকম আর ভাইয়ের পিছনে নর্মাল এরকম আছে। তো চলো এটাকে একটু খুলে তোমাদের কাছে দেখাই। তো দেখো এই যে হচ্ছে ভাইয়ের গেঞ্জি, কেমন লাগছে অবশ্যই জানিও, এগুলো পরে গুছাবো। আর এটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের গেঞ্জি, দেখো। তো তোমাদের দাদাভাই এটাই পছন্দ করেছে, এই যে এখানে আবার লেখা আছে সুপার। তো দেখতে পাচ্ছ কেমন লাগছে গেঞ্জি দুটো, খুবই সিম্পল গেঞ্জি, খুব একটু বেশি আহামরি কিছু নয়, তাও কেমন লাগছে অবশ্যই জানিও। তো চলো এবার চলে যাই পরের আইটেমে। এটা হচ্ছে বিট্টুর একটা জামা প্যান্টের সেট, দেখো। এটা হচ্ছে একটা টি শার্ট আর এর সাথে ম্যাচিং প্যান্ট। তো এটা বিট্টুর ভীষণই পছন্দ। আর এখানে যা যা আমি তোমাদেরকে কালেকশন দেখাচ্ছি সবটা কিন্তু আমার পছন্দের কেনাকাটি করা। তো কেমন হয়েছে গেঞ্জি সেটটা তোমরা বলো। চলে যাচ্ছি নেক্সট আইটেমে। তো তারপরে দেখো বিট্টুর জন্য কিন্তু আরও একটা গেঞ্জি, কারণ বিট্টু যেহেতু রোগা পাতলা মানুষ তাই ওর জন্য কিন্তু খুব বেশি কী বলবো শার্ট ফার্ট ভালো লাগে না, ওকে গেঞ্জিতেই ভালো লাগে। তো এই যে বিট্টুর আরেকটা নতুন গেঞ্জি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। আর বিট্টুর কোন গেঞ্জির কালারটা সবচেয়ে বেশি ভালো হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলো না। তারপর হচ্ছে এটা হচ্ছে বিট্টুর প্যান্ট, বিট্টুর প্যান্টটা এই আগে যে গেঞ্জিটা দেখালাম মানে এটা এটা এটার সাথে এটা ম্যাচ করার জন্যই কিন্তু এই প্যান্টটা নেওয়া হচ্ছে। তো কেমন লাগছে? তো চলো তারপরে চলে আসছি, আমার বাবার জন্য নিয়েছি আমি এটা। এটা হচ্ছে একটা ফটুয়া, একটু খাদি কাপড়ের ওপরে আছে, চলো দেখাই। এই দেখো আমার বাবা এর মধ্যে একটু ঘুরতে যাবে বাইরে, তো সেই কারণে বাবার জন্য নিয়েছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো, সব পরে গুছাবো। এরপরে চলে আসছি বাবাইয়ের কালেকশন। আর হ্যাঁ, বাবাইয়ের দুটো প্যান্ট নতুন কিনে রাখা ছিল, তো সেইগুলো আর কি বাবাই পরেনি, তো সেই কারণে বাবাইয়ের কথা অনুযায়ীতেই আমি আর ওর জন্য প্যান্ট কিছু কিনিনি, বাট দুটো জামা হয়েছে ওর। তো একটা ওর জন্য শার্ট এটা আর এই একটা গেঞ্জি, তবে ওর শার্টের থেকেও কিন্তু গেঞ্জিটা অনেক বেশি পছন্দের হয়েছে। তো চলো দুটোকে খুলে দেখাই তোমাদেরকে। এই যে দেখতে পাচ্ছ শার্টটা কেমন হয়েছে বলো তো, শার্টটার কালারটা খুব মিষ্টি না, দেখতে পাচ্ছ কালারটা? আর এই টাইপের শার্টগুলো এখন যেহেতু সবাই পরছে আমার কিন্তু পার্সোনালি ভীষণই পছন্দের, আর এই কালারটা কিন্তু বাবাইকে আশা করি খুব ভালো মানাবে, তো সেই কারণে শার্টটা আমি নিয়েছি। এটা কিন্তু আমার পছন্দের সম্পূর্ণ নয়, আর গেঞ্জিটাও আমারই পছন্দের, কিন্তু কিনে আনার পর এটা বাবাইয়েরও ভীষণ পছন্দের হয়েছে। তো দেখো এই যে গেঞ্জিটা কেমন হয়েছে দেখো, এই লেখাটার জন্য বাবাইয়ের কিন্তু ভীষণই পছন্দ হয়েছে। তো চলো এটাকেও রেখে দিলাম। এরপর তোমাদের দাদাভাইয়ের আবারও
সেটা হচ্ছে সেও নতুন জিন্স কিনতে নারাজ। সেই বলেছে যে তার যা যা জিন্স আছে সেগুলো দিয়েই সে এই বছরটা চালিয়ে নেবে। তো তাই জন্য তার মানে অল টাইম ফেভারিট হাফ প্যান্ট, এই হাফ প্যান্টগুলো কিন্তু ও ভীষণই পছন্দ করে। ও সারা বছর এই হাফ প্যান্ট লাগে, সারা বছরে প্রায় দুটো জনের হাফ প্যান্ট কিনতে লাগে। তো তাই জন্য ও নিজের থেকেই বলে দিয়েছিল। তো দুটো একই, শুধু এই রিপটা একটু আলাদা, একটা লাল আর সাদা আর একটা হলুদ আর সাদা, দেখতেই পাচ্ছ এইটুকুই চেঞ্জেস আছে। আচ্ছা, এরপরেও বিট্টুর আরেকটা নতুন জামা, এটা বিট্টুর যে দাদু আছে, দাদু বলতে ওর বাবার কাকা, তো তার সে দিয়েছিল বেশ কয়েকদিন আগে, তো সেটা রাখা ছিল, সেটা বিট্টুর এখনও পুরোপুরি নতুন। তো এটা হচ্ছে সেই সেটের প্যান্ট এবং এটা হচ্ছে গেঞ্জিটা, দেখতে পাচ্ছ কেমন লাগছে বলো। তো এটাও রাখা থাকলো। আচ্ছা, এরপরে দেখাবো আমার, আমার জন্য সেমন কিছু নেই, আছে শুধুমাত্র একটা শাড়ি। আর এই শাড়িগুলো এখন অলমোস্ট সবার আলমারিতে আছে, সবার, বাট আমার আলমারিতে ছিল না, তাই কিন্তু আমি আমার আলমারিতে একটা এইগুলোর সফট জামদানির কালেকশন কিন্তু তুলে নিয়েছি। তো চলো খুলে দেখাই তোমাদেরকে। এই যে দেখো, আর বলো তো আমাকে কি মানাচ্ছে, মনে তো হয় না মানাচ্ছে বলে। তো যাই হোক, আমার পছন্দ মতন আমি নিয়ে এসেছি, এরকম কাজটাই আছে। আর ভিতরের কাজটাও তোমাদেরকে দেখাচ্ছি, ভিতরে কিন্তু ফুল বডিতে এইভাবে কাজ চলে যাচ্ছে, এইভাবে লম্বা লম্বা স্ট্রাইপ করা আর এরকম কলকার ডিজাইন, তো এইভাবেই যাচ্ছে পুরো শাড়িটাতে। তো তোমরা সবাই কমেন্ট করতে পারো যে গেস করো তোমরা এই শাড়িটা আমার কত দাম নিয়েছে। এটা যদি কারোর সঠিক মানে কি বলবো, গেসটা যদি সঠিক হয়ে থাকে তাহলে কিন্তু আমি তাদের জন্য, তাদের কমেন্টের কমেন্ট করে জানালে তাদের কমেন্টের কিন্তু আমি রিপ্লাই দিয়ে দেবো। গেস করো, গেস করো কত নিতে পারে। তো চলো, আমার জামা কাপড় দেখানো তো শেষ, কিন্তু এবার দেখাবো আমার শপিংয়ের প্রায় শেষ পার্টে চলে এসেছি আমি, সেটা হচ্ছে দেখাচ্ছি হচ্ছে বাবাইয়ের পছন্দের কিটো, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ, দেখো এটা হচ্ছে বাবাইয়ের কিটো। কেউ খারাপ ভেবো না যে কেন জুতো দেখাচ্ছি, বাট এটা তো নতুন গিফট হিসেবে বা পুজোর শপিং হিসেব করে এটাও কিনেছি, তাই তোমাদের সঙ্গে কিন্তু দেখালাম। তো এখানে বাবাইয়ের কিটোটা আছে, কিটোটা ওর কিন্তু ভীষণই পছন্দ হয়েছে। আর এখানে আছে বিট্টুর বুট জুতো, এটা হচ্ছে বিট্টুর জুতো, কেমন লাগছে বিট্টুর ছোট্ট ছোট্ট জুতোগুলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। দেখো কি মিষ্টি না জুতোগুলো, আর বিট্টুর তো ভীষণ পছন্দ হচ্ছে জুতো, জুতোগুলো কিন্তু চুমু খাচ্ছে, আদর করছে, বলছে মা আমার ভীষণ পছন্দ হচ্ছে। তো চলো, এই হচ্ছে আমার এইবারের শপিং। তো দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে ঠিক আগামীকাল বিকেলবেলা। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে কেমন লাগলো। দেখা হচ্ছে আবারও, টাটা।